হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাস কোয়েস্ট। গোপালপুরের স্বল্প অবসরে সমুদ্রের ঘ্রাণ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম দারিংবাদির উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রাপথে আমরা দেখে নেব তপ্তপানি আর জিরাং মনেস্ট্রি। গোপালপুর থেকে তপ্তপানি ডিস্টেন্স অ্যাপ্রক্স 70 কিলোমিটার, টাইম লাগবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স। এটি গঞ্জাম ডিস্ট্রিক্টে অবস্থিত, এটি খুব পপুলার পিকনিক স্পটও। দেবী কুচিন্দা আর ভগবান শিবের মন্দির এখানে অবস্থিত, আর আছে বয়লিং ওয়াটারের ন্যাচারাল স্প্রিং। মাইথোলজিতে বলা হয় এই স্প্রিং জলে পুণ্য স্থানে সন্তানবতী হওয়া যায়, আর বিজ্ঞানবতে এই জলে সালফারের পরিমাণ বেশি বলে অনেক স্কিন প্রবলেমের সলিউশন হয়। তপ্তপানি স্প্রিংকে ঘিরে আছে সবুজ পাহাড়ের সারি। সুন্দর প্রকৃতি আর সবুজ পাহাড়ের সারির মনোমুগ্ধকর পরিবেশ তপ্তপানিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তপ্তপানি থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর সেটা হলো জিরাঙ্গা মনেস্ট্রি। তপ্তপানি থেকে জিরাঙ্গা মনেস্ট্রি ডিস্টেন্স অ্যাপ্রক্স 35 কিলোমিটার, টাইম লাগবে অ্যাপ্রক্স 1 আওয়ার। জিরাঙ্গা মনেস্ট্রি এস্টাবলিশড হয় 2010। ইট ইজ আ হিডেন জেম অফ ওড়িশা। 1959 চীনের আক্রমণের পর টিবেটিয়ানরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সেই টিবেটিয়ান রিফিউজিদের একটি পার্ট হল জিরাঙ্গা। জিরাঙ্গা চন্দ্রগিরি নামেও পরিচিত। প্রিয়ার ফ্ল্যাগের 5টা কালার জীবনধারণের 5টি অপরিহার্য এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। ব্লু আকাশ বা অন্তরীক্ষ, সাদা মেঘ আর হাওয়া, লাল সূর্য আর আগুন, সবুজ জল আর প্রকৃতি, হলুদ পৃথিবী। এখানে ছোট বড় নানা প্রার্থনা হুইলের সমাহার যেন আমাদের ফিরিয়ে নিয়ে চলল ইতিহাসের পাতায়। প্রিয়ার ফ্ল্যাগ সঙ্গ দিচ্ছে উদ্ধত হাওয়ার, নীরবে সম্মতি দিচ্ছে টিবেটিয়ানদের বিশ্বাসের সঙ্গে। আমরা পৌঁছালাম পদ্মাসাম্বাবা মহাবিহার জিরাঙ্গা মনেস্ট্রি। জিরাঙ্গা মনেস্ট্রি ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় মনেস্ট্রি। এটি ওড়িশার গাজাপাটি ডিস্ট্রিক্টে অবস্থিত। টিবেটিয়ানদের কথায় জিরাঙ্গা হল ফুল চোকলিং বা ল্যান্ড অফ প্লেন্টি অ্যান্ড হ্যাপিনেস। এই মনেস্ট্রির স্থাপত্যে নেপাল আর ভুটানের রীতি লক্ষ্য করা যায়। এই বিহারে 200 জন মং থাকতে পারেন। ইট ওয়াজ ইনোগ্রেটেড বাই হিজ হোলিনেস হিমসেলফ দালাই লামা। এর পাশেই সুবৃহৎ লেক এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দূরে সবুজ পাহাড়ের সারি, মনাস্ট্রির নিস্তব্ধ গাম্ভীর্য আর প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য মনের গভীরে জায়গা করে নেয়। মনে প্রশান্তি নিয়ে আমরা যাত্রা শুরু করলাম দারিংবাদির উদ্দেশ্যে। প্রকৃতি যেন উজাড় করে সাজিয়েছে নিজেকে। প্রকৃতি সবুজের শ্যামলিমায় নিজেকে আরো যেন মোহময় করে তুলেছে। এই সুন্দর প্রকৃতিকে অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। দারিংবাদি যাওয়ার পথের এই ঘাটি রোড সত্যি অসাধারণ।
কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দারিংবাদিতে। এই দারিংবাদিকে ওড়িশার কাশ্মীরও বলা হয়। নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের দারিংবাদি ঘোরার অভিজ্ঞতা।